নমস্কার বন্ধুরা, কাকুরি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে আসলাম আরও একটি রেসিপি। আর এটা খুবই পরিচিত, এঁচোড়ের তরকারি। আজকে আমি যেভাবে বানাবো এঁচোড়ের রেসিপিটা, সেটা নিরামিষ তরকারি। সবাই তো পেঁয়াজ রসুন দিয়ে বানায়, কিন্তু অনেকে পেঁয়াজ রসুন খায় না, তাদের কথা মাথায় রেখে এই রেসিপিটা বানান। এঁচোড়টাকে ভালো করে কেটে একটু বড় করে ডুমো করে কেটে নিয়েছি, আর এঁচোড়টা খুবই কচি ছিল, 500 গ্রাম হয়েছে কেটে। প্রথমেই আমি এঁচোড়টাকে একটু সেদ্ধ করব, তাই জন্য প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি এঁচোড়গুলোকে, আর একটু জলও দিয়ে দিলাম সাথে। হাফ টিস্পুন মতো হলুদ আর 1 টিস্পুন নুন দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করতে দেব। কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল 2 টেবিল স্পুন দিলাম। তোমরা চাইলে সর্ষের তেলে রান্না করতে পারো। এরপরে জিরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন, লবঙ্গ, এলাচ, দারচিনি আর কাঁচা লঙ্কা সহযোগে ফোড়ন দিলাম। আদা দিয়ে দিলাম 1 টিস্পুন, 4 মগজ দানা 1 টেবিল স্পুন, কাজু বাদাম 1 টেবিল স্পুন আর কিশমিশ 1 টিস্পুন দিয়ে, আর টমেটো একটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষাতে হবে। তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারো, আমি সাদা তেলে করলাম। মশলাটা হয়ে গেছে, তো এই মশলাটাকে আমি পেস্ট করব, তাই জন্য মশলাটা তুলে নিলাম, ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। আবারও কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, আর সাথে আলু, দুটো আলুকে টুকরো করে ডুমো করে কেটে দিয়ে দিলাম। সাথে আলুটাকে ভাজার জন্য নুন হলুদ দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, তো তুলে নিলাম আলু ভাজা। ওই তেলেতেই জিরে 1/4 টিস্পুন আর তেজপাতা দুটো দিয়ে একটু ভাজা হয়ে গেলে ওই মশলা যেটা বেটে রেখেছিলাম কষিয়ে সেই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবারও কষাতে হবে। যদি চাও পেঁয়াজ দিতে, তাহলে এই মশলাটা দেওয়ার আগে পেঁয়াজটা দিয়ে ভেজে তারপরে মশলাটা দেবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, হলুদ 1/2 টিস্পুন আর নুন 1/2 টিস্পুন। নুন বারবার মেশাতে হচ্ছে, তো বুঝে মেশাতে হবে। দিয়ে আবারও কষতে থাকলাম। মশলা ধোয়া জলটা একটু দিলাম, দিয়ে কষতে থাকলাম, আবার একটু জল দিলাম। জলটা না দিলে মশলাটা খুব ভালো করে কষে না। মশলা ভালো করে কষে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এই সময় সিম করে গ্যাসটাকে টক দই 2 টেবিল স্পুন আমি মেশাবো। একদম গ্যাসটা সিম করে ফেলতে হবে, নয়তো ফেটে যাবে। আবারও একটু জল দিলাম। বেশ ভালো করে কষে উঠেছে। এবারে আমি একটু নারকেল গুঁড়ো মেশাবো, এটা শুকনো নারকেল গুঁড়ো। তোমরা চাইলে কাঁচা নারকেল গ্রেট করে ওটাও দিতে পারো। সিদ্ধ করা এঁচোড়টা এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এঁচোড় দিয়ে মশলা দিয়ে ভালো করে আবারও কষাতে হবে। যেহেতু সিদ্ধ করা আছে, খুব একটা বেশি টাইম লাগবে না। ভাজা আলুগুলোও এখন আমি দিয়ে দিলাম। আবারও একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম। 5-7 মিনিট পর ঢাকনা খুলে
একটু নেড়েচেড়ে দেখলাম কি পরিস্থিতিতে আছে। প্রায় হয়ে এসেছে, 2-3 টেবিলস্পুন মতো দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে দুধটা মিশিয়ে নিচ্ছি। চিনি দিলাম স্বাদ মতো আর গরম মশলা 1 টিস্পুন। ঘি দিয়ে দিলাম 1 টেবিলস্পুন। দিয়ে ভালো করে নেড়েচেড়ে হয়ে গেল আমার এঁচোড়ের নিরামিষ তরকারি। কেমন লাগলো তোমাদের আমার এই নিরামিষ তরকারি দেখতে? যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল নোটিফিকেশনটা অল করবে, যাতে আমি রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আসছি আবার নতুন রেসিপির সাথে।